आफ्टरनून आज के तो देखते ही पेले जे सकाल थेके मा आज के सान्डे बोले सकाले मा लुचि टुचि करेछिलो टिफिने तो सेगुलोई खेलाम आर आगे दिन आमादेर एकटा सब्जी तरकारी होयेछिलो सेटा दिये आमरा आज के लुचिटा खेलाम तो आर तारपरे तोमार आज के हबे चिकेन तो चिकेनेर आमी किछु रेसिपि माने हबे कि माने चिकेन रान्ना होये गेछे आमी आज के ताड़ाताड़ी मा रान्ना बसिये दियेछे तो आमादेर जोन्नो होलो चिकेन और बाबार जोन्नो बाबा तो तुम्हारा जानो जो चिकेन खाए ना तो सेई जोन्नो बाबार जोन्नो होयेछे डिमेर अमलेटेर कारी और एक भेंडिर तरकारी होयेछे और आज के आबार जेठू खूब शरीर खराब बोलते जेठूर नखेर मध्ये एक कि होयेछे तो सेटार जोन्नो जेठू नख नाड़ाते चाड़ाते पारछे ना तो तार जोन्नो रान्ना करते पार माने जेठू करते पारछे ना एबार जेठीरो आबार अनेक काचा काची सब भिजिएछे काज माने करछे तो ओइजोन्नो मा आजके बोलले एक जायगातेई रान्ना करे नेबे तो ओइजोन्नो आजके आर जेठू जेठीओ चिकेन खाए ना तो ওদের জন্য সবার জন্য ডিমের অমলেটের কারি করেছে আর ভেন্ডির তরকারি আর আমার মায়ের আর ভাইয়ের জন্য চিকেনের কষা করেছে তো আমি করেছি বলতে পারো একটু অন্যরকম ভাবে অন্যরকম কিছুই না একই রেসিপি একই সব কিছু মশলা টশলা ঘুরিয়ে পেঁচিয়ে করেছি আর তো যাই হোক রান্নাবান্না একটু আগে কমপ্লিট হলো আমি আবার গেলাম স্নানে প্রচণ্ড গরম লাগছিল তো আমি আবার স্নান করলাম আজকে স্নান করতেও লেট হয়ে গেছে 12:30টা প্রায় বেজে গেছে स्नान टान एलम भावलम तुम्हारे साथ एक कथा बोल और एन मैं शीतर जे बोलोम एक आमेज पड़े गए सत्य भारत लगे मैं शीतर दुपुर देखते खूब भलो लागे एखी जालनार धारे बसे आई बार बार चोख चले जा मैं देखते खूब भल लगे शीतर दुपुर जान तो एन प्राय दुटो बजते जाए तो खेते बसबो ए खेते दिए देवे
আমি আবার যে সিরাপটা খাই সেটা খেলাম। তো ওটা খাওয়ার 10 থেকে 15 মিনিট বসতে হয়, তারপর খেতে হয়। তো ভাবলাম ততক্ষণে তোমাদের সাথে একটু গল্প করে নিই। তা যাই হোক, কালকে আবার গেছিলাম হেলথ সেন্টারে, তো কার্ড করাতে। কার্ড বলতে বাচ্চা হওয়ার পর বাচ্চার পোলিও ভ্যাকসিন যা কিছু থাকে তো ওগুলোর জন্য। অ্যাকচুয়ালি আমরা জানতাম না এটা, একজন আমাদের বললো যে এই কার্ডটা করানোর জন্য। তো ওই জন্য আমরা আমাদের পাশাপাশি যে হেলথ সেন্টার আছে সেখানে গেলাম। তো ওখানে অ্যাকচুয়ালি কথাটা হয়েছে, যেদিন আমি ভ্যাকসিন নিতে গেছিলাম সেই দিনই ওখানে একজন ছিলেন, তো উনি বললেন যে কোথায় মানে আমার মানে ডেলিভারি হবে না হবে। তো তখন সব কথা বলতে বলতে তো মা বললো যে আমার এই নার্সিংহোমে হচ্ছে না হচ্ছে সব বললো। বলার পর উনি বললো সরকারি একটা কার্ড করিয়ে নিতে, কারণ বাচ্চার পোলিও টোলিওগুলোর জন্য দরকার হবে। তো ওই জন্য কালকে গেছিলাম কার্ড করাতে মায়ের সাথে। অনেকদিন পর মা বেরোলো বাইরে, প্রথমে জেঠির সাথেই যাওয়ার কথা ছিল, তো মা বললো না চল আমি যেতে পারবো, আর খুব একটা দূরে না, আমাদের গলিটা জাস্ট পেরোলেই হেলথ সেন্টার। তো ওখানে গেছিলাম, গিয়ে কার্ড করিয়ে নিয়ে এসেছি। আর তোমরা তো জানোই যে বেশি দেরি আর নেই, ডেট এগিয়েই এসছে, তো ওই জন্য তাড়াতাড়ি করে, তো ওই জন্য কী বলে, তো ওই জন্য করে এলাম কার্ডটা। আর বেশি দিন বাকি নেই, তো নভেম্বরেই আমার যেহেতু ডক্টর ডেট দিয়েছে। এমনি তো অনেকদিন ধরেই যাবো যাবো করে যাওয়া হচ্ছিলো না, তারপর মায়ের এই ঘটনাটা ঘটলো তার জন্য আর ওই যাওয়া হচ্ছিলো না। তারপর কতদিন তো আবার বসেও নি, মানে হেলথ সেন্টার খোলা ছিল না, যেহেতু ওনারা যাচ্ছিলো ভ্যাকসিন দিতে সব জায়গায় বন্ধ ছিল। তো সব মিলিয়ে যাই আজকে ওই জন্য গেলাম মায়ের সাথে, হয়েও গেছে কার্ড, ফাঁকা ছিল একদম সাথে সাথেই হয়ে গেছে। তো যাই হোক, আর এখন কথা বলছি না, আবার পরে কথা বলছি, আগে খেয়ে নিই, কারণ প্রচণ্ড খিদে পেয়ে যাচ্ছে। সকাল সকাল লুচি খেয়েছি, মানে সকালে আজকে উঠেছিও তাড়াতাড়ি, 7টা নাগাদ উঠেছি, উঠে দুধ বিস্কুট খাওয়া হয়ে গেছে, তারপরে আবার 9টার মধ্যে লুচি তরকারি খাওয়া হয়ে গেছে, তারপর আবার ওই কলা টলা খাই যেহেতু আমি সেগুলোও খাওয়া হয়ে গেছে, এবার ওই জন্য আজকে তাড়াতাড়ি মানে খিদে পেয়ে গেছে। তো যাই, 2 বাজতে যাই, এমনি তো মা বলছিলো খেয়ে নিতে, তো চলো আগে খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে তারপর আবার কথা বলছি। ওকে চল। আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এখন মা আর আমি আজকে খেয়ে নিলাম তাড়াতাড়ি করে, কারণ বাবা এখনও আসেনি, তো ওই জন্য মা আর আমি খেয়ে নিলাম। আর এখন একটু টিভি দেখবো, ঘুম টুম আসছে না। এই কদিন ধরে মাকে তাই বলছিলাম যে দুপুরে শুলে ঘুম হচ্ছে না, একটু চোখটা লাগছে আবার মানে উঠে যাচ্ছে এরকম হচ্ছে। তো যাই হোক, তো মা বলছিল শুয়ে পড়তে, ভাবলাম একটু টিভি দেখি তারপরে ঘুম পেলে ঘুমিয়ে পড়বো। আর আজকে বিকালে চিকেন পকোড়া করবো, মানে চিকেন পকোড়া করবো মানে কী বলো তো, আমি তোমার প্রপার হয়তো করবো না, কারণ আমি যেদিন করবো সেদিন প্রপার করবো, মা ঘরোয়ার মতো করে করবে। তো ইচ্ছা আছে খাওয়ার, হঠাৎ আছে, বাবা চিকেন নিয়ে আসার পরই মাকে বলেছিলাম একটু তুলে রাখতে, পকোড়া খাবো, তো ওই জন্য মা তুলে রেখেছে, তো মাই করবে আজকে। তো যাই হোক, তো চলো একটু শুই, আবার বিকেলে উঠে কথা বলবো। খুশি, আজকে সন্ধ্যাটা আমার কাছে খুব ভালো, কারণ কি এতদিন পর আমার একটা মনের ইচ্ছে পূরণ হলো, যেটা দিয়ে আমি তোমাদের সাথে আরও বেশি করে আড্ডা দিতে পারবো, গল্প করতে পারবো, খুব কাজের জিনিস বলতে পারবো।
তো যাই হোক, সেটা তোমাদের দেখাবো আজকে ভাবলাম। তো যদিও এটা দেখাবার মতো খুব একটা দামি জিনিস বা খুব একটা সেরম জিনিস নয়, বাট যেহেতু তোমাদের সাথে ছোট থেকে বড় সব কিছুই শেয়ার করি, তাই ভাবলাম এটাও শেয়ার করব। তো যখন আমি ফার্স্ট ভিডিও স্টার্ট করি, ব্লগ স্টার্ট করি, তখন আমাকে হাজব্যান্ড একটা এনে দিয়েছিল নর্মাল যে স্ট্যান্ড, তো সেটা আমি পরে দেখাচ্ছি তোমাদের। তো ওই স্ট্যান্ডে আমি ভিডিও করতাম। তো আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল একটা বড় স্ট্যান্ড কেনার, যেটা একটু বেশি সুবিধা হবে। অ্যাকচুয়ালি ওই স্ট্যান্ডটায় সুবিধা হতো না বলবো না, কিন্তু মানে সাইজে একটু ছোটো বলে খুব প্রবলেম হতো এখানে ওখানে নিয়ে যাওয়া, বা রান্নার স্ল্যাবটা যেহেতু একটু ওপরে, তো রান্নার ভিডিও দেখাতে সব কিছুতে একটু প্রবলেম হতো। তো আর আমার অনেকদিনকার ইচ্ছে ছিল যে আমি একটু বড় একটা স্ট্যান্ড ইউজ করব। তো এত তাড়াতাড়ি ইচ্ছেটা পূরণ হবে ভাবিনি। তো হাজব্যান্ডকে বলেছিলাম অনেকবার, ও শুনেওছে। তো শোনার পর হঠাৎ দুদিন আগে আমাকে বলছে যে এরকম স্ট্যান্ড নেবে, তো আমি বললাম হ্যাঁ নেবো। তো আমি তো আমি ভাবলাম হয়তো এমনি জিজ্ঞেস করছে, হয়তো পরে দেবে। তো যাই হোক, ও সেই তারপর আমাকে অনলাইনে টাকা পাঠিয়ে দিয়েছে। তো সেটা থেকে আমাদের বেলুড়ে একটা দোকান থেকে আমরা নিয়ে এসেছি। তো এখন তোমাদের সাথে সেটাই তোমাদের দেখাবো, তোমাদের সাথে সেটা শেয়ার করবো, চলো দেখো। এখন মা বানিয়েছে চিকেন পকোড়া, তো আমরা যাচ্ছি চিকেন পকোড়া খেতে। কারণ কি, মা বানিয়েছে, মা একদম ঘরোয়া পদ্ধতিতে চিকেন পকোড়া বানিয়েছে, তাই আর ভিডিওটা করিনি, করা হয় ওনি। তো আমি যেদিন বানাবো এরপর চিকেন পকোড়া, তো সেদিন আমি একদম কী কীভাবে বানাই তোমাদের সাথে সেটা শেয়ার করব। ওকে, তো আগে চিকেন পকোড়াটা খেয়ে আসি, পরে আবার কথা হবে। পরে কথা হবে বলতে আজকের ব্লগটা এটুকুই রাখছি, আজকে সারাদিনের ব্লগটা। যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না, আর আমার ভিডিওগুলো দেখতে থাকবে, আমার পাশে থাকবে, আমার চ্যানেলের সাথে থাকবে। আর তো নতুন করে বলার কিছু নেই, যেহেতু তোমরা আমার পরিবার। আর জিনিসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর আমি তো খুব খুশি, কারণ অনেকদিন পর আমার মনের ইচ্ছে পূর্ণ হয়েছে। তো মনের ইচ্ছে পূর্ণ হলে তো আমরা সবাই প্রত্যেকেই খুশি হই, তো আমিও খুব খুশি, আর আমি ছোটোখাটো জিনিসেও খুব খুশি হয়ে যায়, সেটা তো তোমরা বুঝতেই পারছো আমাকে দেখে। তো যাই হোক, তো চলো আবার নেক্সট ব্লগ। আর সব থেকে বেশি আনন্দ হচ্ছে কারণ তোমাদের সাথে আড্ডা দিতে পারবো বলে, কারণ সবসময় তো আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না, তো ও যেহেতু একটু বিজি থাকে নিজের কাজ নিয়ে, তো ওই জন্য সবসময় তো ওকে আমি বাড়িতে পাই না ক্যামেরা করার জন্য। তো ওই জন্য এই জিনিসটা তোমাদের সাথে গল্প করতে, তোমাদের সাথে কথা বলতে আমার এমনিতেই ভালো লাগে, তো তাতে সাহায্য করবে, তার জন্য আরও আমি বেশি খুশি হয়ে গেছি। তো যাই হোক, তো এখন এতটুকুই কথা বলছি। তো আজকে সারাদিনের ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলোকে শেয়ার করো, আর আমার পাশে থেকো। তো চলো টাটা, আবার নেক্সট ব্লগে অনেক কথা হবে।